আসসালামু আলাইকুম, এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনায় গত ২৪ ঘন্টায় দেশে আরো ২৯ জনের মৃত্যু, বেশিরভাগ জেলায় সংক্রমণ ক্রমেই বাড়ছে। ব্রহ্মপুত্র ও ধরলা নদীর তীরে দুর্ভোগে বানভাসী লাখো মানুষ, শুরু হয়েছে ভাঙন। এবং করোনায় বাড়ছে উৎপাদন খরচ, ফসলের দাম পাচ্ছেন না কৃষকরা, কোরবানির পশু বিক্রি নিয়ে দুশ্চিন্তায় খামারিরা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় দেশে আরো ২৯ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯৯৭। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা জানান, ভাইরাসে নতুন শনাক্ত হয়েছেন ৩২৮৮ জন। মোট আক্রান্তের সংখ্যা ১৫৯৬৭৯, তবে এদের মধ্যে প্রায় ৭১,০০০ এরই মধ্যে সুস্থ হয়েছেন। আরো জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। করোনা ভাইরাস সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতায় প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে জানানো হয়, ৭১টি ল্যাবের মধ্যে ৬৪টিতে প্রায় ১৫,০০০ নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ পাওয়া গেছে ৩২৮৮ জনের শরীরে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৮৩২,০০০ এর বেশি। সংক্রমণ ও মৃত্যুর দিক দিয়ে এখনও সবার উপরে ঢাকা বিভাগের অবস্থান, এরপরে চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট বিভাগ। তবে আক্রান্তদের প্রায় অর্ধেক এরই মধ্যে সুস্থ হয়েছেন। ১৪,৭২৭টি নমুনা গত ২৪ ঘন্টা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৮৩২,০৭৪টি। ২৪ ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে ৩২৮৮টি। এ পর্যন্ত শনাক্ত ১৫৯৬৭৯টি। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২৬৭৩ জন এবং এ পর্যন্ত ৭০,৭২১ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৪.২৯%। বুলেটিনে জানানো হয়, করোনায় মৃতদের মধ্যে প্রায় ৮০% পুরুষ, নারী ২০%। গত ২৪ ঘন্টায় মারা যাওয়া ২৯ জনের মধ্যে ২১ জনই পুরুষ। এছাড়া ৫০ বছরের বেশি বয়সীদের মৃত্যুর হারও বেশি। এই সময় বাড়ির শিশু এবং বয়স্কদের বিশেষভাবে যত্ন নিন। মনে রাখবেন, যে কোনো দুর্যোগে শিশু এবং বয়স্করা সবচেয়ে বিপদাপন্ন এবং নিরাপত্তাহীনতায় ভোগে। গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ২৯ জন, এ পর্যন্ত ১৯৯৭ জন। এ পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন তাতে পুরুষের সংখ্যা ১৫৮৭ জন এবং নারী ৪১০ জন। বিভাগ অনুযায়ী ঢাকা বিভাগে ৯ জন, চট্টগ্রাম বিভাগে ৪ জন, রাজশাহী বিভাগে ৭ জন, খুলনা ৩ জন, বরিশাল ২ জন, সিলেট ৩ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন মৃত্যুবরণ করেছেন। অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা জানান, মহামারীর এ সময়ে পর্যাপ্ত ঘুম খুবই জরুরি। শরীর ও মন ভালো থাকলে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে, তাই প্রতিদিন সবাইকে ৮ ঘন্টা ঘুমানোর পরামর্শ দেন তিনি। মানসিকভাবে উজ্জীবিত থাকবেন। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। করোনা এবং এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় সারা দেশে অন্তত আরও ২৬ জন মারা গেছে। দেশের অধিকাংশ জেলায় সংক্রমণের হারও ঊর্ধ্বমুখী, তবে করোনার হটস্পট নারায়ণগঞ্জে কমেছে সংক্রমণ। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। করোনার নতুন হটস্পট কুমিল্লায় করোনা সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় আরও ৭ জন মারা গেছেন। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে একজন এবং উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৬ জনের। এ নিয়ে জেলায় ১১০ জনের মৃত্যু হল। নতুন ৭৯ জন সহ করোনা আক্রান্ত ৩৭৭৮ জন। বগুড়ায়ও বাড়ছে করোনা সংক্রমণের ভয়াবহতা। গত ২৪ ঘন্টায় জেলায় করোনা আক্রান্ত আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বগুড়ায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৬০ জনে, আর নতুন ৪৭ জন সহ জেলায় মোট আক্রান্ত ৩২৪৬ জন। বরিশাল বিভাগেও পরিস্থিতির অবনতি হচ্ছে, প্রতিদিন বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত ২৪ ঘন্টায় এ বিভাগে সর্বোচ্চ ১৪২ জনের করোনা শনাক্ত হয়েছে, মারা গেছে ৪ জন। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত ৩ জন এবং উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। খুলনায় করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জনের মৃত্যু হয়েছে। খুলনায় ৮৫ জন সহ বিভাগের ১০ জেলায় ১৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিলেটে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও তিনজন, এদের মধ্যে দুজন পুরুষ এবং একজন নারী। জেলায় মোট মৃতের সংখ্যা ৭৩ জন, নতুন শনাক্ত ৫০ জন সহ জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২৭০১ জন। নোয়াখালীতে করোনা আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। জেলায় মোট মৃতের সংখ্যা ৪৬ জন ও আক্রান্ত ২২৩৯ জন। এদিকে নারায়ণগঞ্জে করোনার সংক্রমণ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। জেলায় উপসর্গ নিয়ে মারা গেছেন একজন এবং নতুন আক্রান্ত হয়েছেন ২৯ জন। চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৬৩ জন। এদিকে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ১৪ দিনের জন্য লকডাউন ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ সময় জরুরি প্রশাসনিক কার্যক্রম নগরীর চারুকলা ইনস্টিটিউট অফিস থেকে পরিচালিত হবে। ময়মনসিংহ বিভাগে নতুন করে আরও ৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। রংপুর বিভাগে পুলিশ চিকিৎসক সহ আরও ৪৮ জন, ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক ব্যাংকার সহ ২৭ জন, সিরাজগঞ্জে ৭০ জন এবং পটুয়াখালীতে চিকিৎসক নার্স সহ ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিকে জয়পুরহাট ইসলামী ব্যাংক শাখার ব্যবস্থাপক সহ ৩৪ জন কর্মকর্তা কর্মচারী করোনা আক্রান্ত হওয়ায় লকডাউন করা হয়েছে শাখাটি। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। দেশের উত্তরাঞ্চলে বন্যার সাথে এবার শুরু হয়েছে নদী ভাঙন। এতে খাদ্য সংকটের চরম দুরবস্থায় পড়েছেন বানভাসী মানুষেরা। এর সাথে গবাদি পশু রাখার স্থান আর খাবার নিয়েও বিপাকে পড়তে হচ্ছে তাদের। এস এম আশরাফের রিপোর্ট। প্রকৃতির সাথে যুদ্ধ করা যাদের নিত্য সময়ের অভ্যাস, এবার সে লড়াইয়ে ক্লান্ত পরিশ্রান্ত নদীপাড়ের মানুষজন। করোনা মহামারী আগেই তাদের কেড়ে নিয়েছে শক্তি, এখন তাই অপলক তাকিয়ে থাকা ছাড়া আর যেন কোনো উপায় নেই। ফসলি জমি আগে ভাগেই তলিয়ে গেছে, বাসস্থানটুকুও এখন অথই পানির থাবায়। কুড়িগ্রামের এই দৃশ্য শুধু জানান দিচ্ছে সাধারণ মানুষের বাহ্যিক কষ্টের কথা, ঘরে যে খাবার নেই সে খবর কয়জনই বা জানেন। ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমারের বেশ কিছু এলাকায় নদী ভাঙন শুরু হওয়ায় বিপদ যে আরও বাড়ছে সে আভাসও মিলছে। নিজ বাসস্থানে পানি ঢোকায় শেরপুরে ৫০টি পরিবারের ২ শতাধিক মানুষ আশ্রয় নিয়েছেন জামালপুর শহর রক্ষা বাঁধে খোলা আকাশের নিচে। সেখানে জরুরি খাদ্য ও ওষুধ সহায়তা দ্রুত না পৌঁছালে মানবিক বিপর্যয়ে পড়বেন দুর্গতরা। ওষুধেরও দরকার, খাদ্যও দরকার, তারা খুবই অভাবী। একই অবস্থা সিরাজগঞ্জেও। যদিও পানি কমছে যমুনা নদীতে, তবে এখনও তা বিপদসীমার ৫৭ সেন্টিমিটার উপরে। ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা, স্বাস্থ্য ঝুঁকির মুখে তাই ৫ উপজেলার ৩৫ ইউনিয়নের মানুষ। অন্যদিকে উজানের ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে নীলফামারীতে আবারও বেড়েছে তিস্তার পানি। গাইবান্ধায় পানি কমতে থাকলেও দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন, তাতে যমুনা নদীতে বিলীন হয়েছে ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত শাখাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়। হুমকির মুখে পাশের ২ শতাধিক বসত বাড়িও। এস এম আশরাফ, এটিএন বাংলা। নদী ভাঙনের হাত থেকে রক্ষায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। শরীয়তপুরের নড়িয়ায় পদ্মার ডান তীর রক্ষা বাঁধ প্রকল্প কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। আগামী বর্ষা মৌসুমে শরীয়তপুরের নড়িয়া, জাজিরা সহ দেশের কোথাও কোনো নদী ভাঙন হবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন পানি সম্পদ উপমন্ত্রী। গ্রামগঞ্জে এখনও করোনা ভাইরাস সরাসরি সেভাবে থাবা না দিলেও এর প্রভাব পড়েছে খুব ভালোভাবেই। এতে সবচেয়ে বেশি হতাশ প্রান্তিক কৃষকেরা। করোনায় ফসল উৎপাদন খরচ বাড়লেও আয় কমেছে প্রায় অর্ধেক। এদিকে কোরবানি পশু বিক্রি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন খামারিরা। বিশেষজ্ঞরা বলছেন সরকারি সহযোগিতা কৃষকের হাতে পৌঁছাতে স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকা আরও স্বচ্ছ হতে হবে। হুমায়ুন কবিরের ক্যামেরায় আদ্দিন সজীবের রিপোর্ট। খুব সকালে কৃষকের মাঠে ছোটা আর পাখপাখালির ক্লান্তিহীন খেলায় মেতে ওঠা। আবহমান গ্রাম বাংলার এই দৃশ্যটা যতটা চেনা ততটা জানা নেই ভয়াল করোনা ভাইরাসকে, তাই মাস্ক ব্যবহারে তেমন একটা আগ্রহ নেই গ্রামের মানুষের। ভয় তো কিছু না, শুনি খালি জ্বর হয়ে মরে,
কাশ সর্দি হয়? হ্যাঁ, মাস পরে। এখন এই যে কাজে আইছি, মানে এমনি তো রোদে দম ফেলাতে এবার লিলে আরো মানে কষ্ট হয়। বেলা বাড়লেই বাড়ে কাজের ব্যস্ততা, কিন্তু হাসি নেই কৃষকের মুখে, যেন হতাশায় ভরা। টানা বৃষ্টিতে অন্যান্য জেলার মতোই মানিকগঞ্জেও এবার প্রত্যাশিত ফসল পাননি চাষিরা। উল্টো করোনায় বেড়েছে ব্যয় আর আয় কমেছে প্রায় অর্ধেক। ধরেন 100 টাকা ব্যয় করছি, পাইছি 50 টাকা 40 টাকা। সরকার তো নিজে হাতে দিতে পারছে না, যাগো বিশ্বাস করে দেয় তারাই তো দেয় না। যা খাই খাতের আছে, বন্ধু বান্ধব আছে, শ্বশুর শাশুড়ি আছে, তারাই পায়, কিন্তু আমরা পাই না। রাজনৈতিক প্রভাবের কারণে মনে করেন যে নানান ধরনের বিতরণ হয়ে যায়। শুধু কৃষকই নয়, কুরবানি ঈদকে ঘিরে সারা বছর যারা পশুর যত্ন নেন সেই খামারিরাও এখন অসহায়। ওনারা বছরে ঈদের অনেক আগে থেকেই পাইকাররা পশুর খোঁজ করলেও এবার তাদের খোঁজ নেই। বিভিন্ন স্থানে হাট বসা নিয়েও আছে সংশয়। গরুটা পালতে 90,000 টাকা খরচ গেছে, এই টাকা তো আমাদের ঘরে আসতেছে না, আসার কারণে আমরা ক্ষতিগ্রস্ত। এবার যদি 30,000 টাকা লাভ হইতো, ওই টাকাটা আবার অন্য আরেকটা বাছর কিনে আমি যদি পালতাম তাহলে আরো লাভ হইতো। যারা চাকরিজীবী, যারা নাকি 50,000 টাকা বেতন পায়, তারা তো 4-5 মাস ধরে বসা, কিনে দিব কি দে? বাড়ির খাওয়ানো খাইব না, বউ ফুলানের কাপড় চুপড় দিব না, এই গরু কিনে কুরবানি দিব। বিশেষজ্ঞরা বলছেন করোনায় ছোট ছোট পশুর হাট কমিয়ে বড় জায়গায় পশু কেনাবেচা করলে স্বাস্থ্যবিধি মানা সহজ হবে, একই সাথে দেশের খাদ্য চাহিদা মেটাতে প্রান্তিক কৃষকের কাছ থেকে শস্য কেনার বিষয়টি নিশ্চিত করতে হবে। সরকার কৃষকদেরকে যে প্রণোদনা দিয়ে থাকেন, অনেক সময় দেখা যায় কৃষকরা সেই প্রণোদনা আসলে তাদের কাছে যায় না। কৃষকদের কাছ থেকে যে ধান কেনার যে প্রক্রিয়াটা, সেই ক্ষেত্রেও দেখা যায় যে ক্ষুদ্র কৃষকরা বা অনেক সময় যে এলাকার যারা ক্ষমতাশালী ক্ষুদ্র কৃষকরা বঞ্চিত থেকে যান। কৃষকরা যাতে ফসলের ন্যায্য দাম পান, সেজন্য স্থানীয় পর্যায়ে মনিটরিং কঠোর করার তাগিদ দেন তিনি। এই মানুষগুলো হলো একেবারে মাঠ পর্যায়ের কৃষক, যাদের জন্য সরকার নানা রকমের আশ্বাস দিয়েছিল সহযোগিতার। করোনার বৃষ্টিতে তাদের যে ক্ষতি হয়েছে তার খুব সামান্য সহযোগিতা তারা এখনও সরকারের কাছ থেকে পাননি বলে তাদের দাবি। তারা বলছেন যে সরকার যেন এমন কোনো উদ্যোগ নেয় যাতে সরাসরি সেই সহযোগিতা কৃষকের হাতে এসে পৌঁছায়, তাহলেই কৃষকের কল্যাণ হবে। আদিন সজীব, এটিএন বাংলা, হরিরামপুর, মানিকগঞ্জ। নদীর তীব্র স্রোতে পাটুরিয়া দৌলদিয়া নৌরুটে কয়েকদিন ধরে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে, এতে ঘাটে সৃষ্টি হচ্ছে মারাত্মক যানজট। ফেরি সংশ্লিষ্টরা বলছেন পদ্মা ও যমুনা নদীর পানি বেড়ে যাওয়ায় নদীতে স্রোত বাড়ছে, এ কারণে ঘাটে পারাপারে অপেক্ষায় রয়েছে 400-এরও বেশি যানবাহন। বিআইডব্লিউটিসির উপমহাব্যবস্থাপক জিল্লুর রহমান জানিয়েছেন তীব্র স্রোতের কারণে ফেরি চলাচলে আগের চেয়ে দ্বিগুণ সময় লাগছে। রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের প্রতিবাদ ও পাটকল চালুর দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে বামপন্থী সংগঠন বাসদ। দুপুরে নগরীর সদর রোডে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন পাটকলগুলো বন্ধ করায় অসংখ্য মানুষ কর্মহীন হয়ে পড়েছে, তাই অবিলম্বে এসব পাটকল চালু করে তাদের কাজ ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়। বরিশাল জেলা বাসদের সভাপতি প্রকৌশলী ইমরান হাবিব রুম্মন ও সদস্য সচিব ডাক্তার মনীষা চক্রবর্তী এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে, তার নাম জাহাঙ্গীর আলম। নিহতের পরিবার জানায় সকালে তেলকুপি সীমান্তে গরুর জন্য ঘাস কাটতে যায় জাহাঙ্গীর, সেখান থেকে ভারতের গোপালনগর ফাঁড়ির বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে মারধরের পর গুলি করে হত্যার পর লাশ ফেলে রেখে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করা হয়, বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন বিজিবির কর্মকর্তারা। লক্ষ্মীপুরের রায়পুর চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন, এ সময় আহত হয় আরও 3 জন। পুলিশ জানায় ভোরে চাঁদপুর থেকে ছেড়ে আসা কংক্রিটবাহী একটি ট্রাক রায়পুরের চৌধুরী পোলের কাছে গেলে বিপরীতমুখী আরেকটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়, এতে ঘটনাস্থলে 2 চালক নিহত হয়, আহত 3 জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রায় 2 কিলোমিটার রাস্তা সংস্কারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। সকালে পৌর এলাকার বটতলা মোড়ে আয়োজিত এই কর্মসূচি পালনের সময় বক্তারা বলেন ওই সড়কে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি বিভিন্ন কার্যালয় রয়েছে, এছাড়া এই রাস্তা থেকে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে, অথচ দীর্ঘদিন সংস্কারের অভাবে রাস্তাটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা এতে অংশ নেন, পরে ঘটনাস্থলে গিয়ে রাস্তাটি শিগগিরই সংস্কারের আশ্বাস দেন পৌর মেয়র কশিরুল আলম।
নাটোরে কোরবানির পশুবাহী যানবাহনে কেউ চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন পুলিশ সুপার লিটন কুমার সাহা। বনপাড়ায় পশুর হাট ইজারাদার ও খামারিদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। একই সাথে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি অতিরিক্ত টোল আদায় না করতেও ইজারাদারদের নির্দেশ দেন পুলিশ সুপার। এ সময় পশুর হাটগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান খামারি ও ইজারাদাররা। টাঙ্গাইলের নাকাশিম লাঙ্গুলিয়া নদীর উপর নির্মাণাধীন ব্রিজের ডাইভার্সন সেতু ভেঙে পড়ায় দুই উপজেলার যোগাযোগ ব্যবস্থা হুমকির মুখে পড়েছে। স্থানীয়রা জানায় ভোরে মালবাহী একটি ট্রাক অতিক্রম করার পরই ওই সেতুটি ভেঙে পড়ে। ঠিকাদারির প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলছেন নিষেধ থাকার পরও বিকল্প সেতুর ওপর দিয়ে মালবাহী যানবাহন চলাচল করায় এই দুর্ঘটনা ঘটেছে। মোংলায় সুন্দরবন এলাকা থেকে 15 কেজি হরিণের মাংস, একটি ট্রলার ও হরিণ শিকারের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে বন বিভাগের সদস্যরা। বন কর্মকর্তারা জানান সুন্দরবন সংলগ্ন করমজল এলাকায় টহল দেওয়ার সময় বন প্রহরীরা ট্রলারটিকে চ্যালেঞ্জ করে। এ সময় পাচারকারীরা ট্রলার থেকে লাফ দিয়ে পানিতে পড়ে পালিয়ে যায়। এই ঘটনায় তিনজনের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। জয়পুরহাটে একটি পিকআপ ভ্যানের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা 50 কেজি গাঁজাসহ দুই শীর্ষ মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব। ভোরে কালাই উপজেলার পুনটের নান্দাইলদিঘি মোড় থেকে তাদের আটক করা হয়। র্যাব জানায় আটককৃতরা পিকআপ ভ্যানে করে গাঁজা নিয়ে টাঙ্গাইল থেকে জয়পুরহাট বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ।